আপনি যদি চান বৃষ্টির জল আপনার গাছের জন্য অভিশাপ না হয়ে আশীর্বাদ হোক, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মি সিস্টার্স চ্যানেল। তো বন্ধুরা, বর্ষাকালে আপনাদের গাছ যদি ভালোভাবে গ্রো করছে তাহলে খুব ভালো কথা, কিন্তু এই সময় আমাদের অনেক গাছ নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে। এই সময় বেশ কিছু কাজ করতে হবে, যার কারণে আপনার গাছ বর্ষাকালেও অনেক গুণ তাড়াতাড়ি বড় হবে আর আপনার গাছের ওপর কোনো খারাপ প্রভাব পড়বে না। তো বন্ধুরা, পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদের বলে দিচ্ছি কোন কোন কাজ করলে টানা বৃষ্টিতেও আপনার গাছ হেলদি থাকবে আর আপনার গাছের গ্রোথ কয়েক গুণ বেশি হবে। তো বন্ধুরা, বেশ কিছু গাছ যেগুলো গরমকালে শুকোতে শুরু করে বৃষ্টির জল পেয়ে সেগুলো আবার বেঁচে ওঠে আর আপনারা তাতে নতুন গ্রোথ দেখতে পান, কিন্তু কিছু ক্ষেত্রে এর প্রভাব উল্টো হয়ে যায়। বেশ কিছু গাছ আগের সিজনে খুব ভালো গ্রো করে আর বর্ষার সময় টানা বৃষ্টিতে এইসব গাছ ফাঙ্গাসের শিকার হয়ে যায়। এইসব গাছে বিভিন্ন প্রবলেম দেখা দেয়, গাছ ঝিমিয়ে পড়ে আর আস্তে আস্তে মারা যায়। বর্ষাকালে পোকামাকড়ের হাত থেকে গাছকে বাঁচানো একটা বড় চ্যালেঞ্জ। বর্ষাকালে আপনি যদি আপনার গাছের ঠিকমতো খেয়াল না রাখেন তাহলে আপনার গাছে বিভিন্ন ধরনের পোকামাকড় বাসা বাঁধবে, তার ফলে আপনার গাছ ঠিকমতো বড় হবে না আর আপনি বুঝতেই পারবেন না সেই গাছে কি সমস্যা হচ্ছে। বর্ষাকালে আপনার গাছকে ইনসেক্ট ফ্রি রাখা খুবই জরুরি, না হলে আপনার গাছে বর্ষার উল্টো প্রভাব পড়বে। তো বর্ষাকালে বৃষ্টির জলের 100% বেনিফিট আমরা আমাদের গাছে কিভাবে নেব, তার জন্য আমাদেরকে সবার প্রথমে যে কাজ করতে হবে, আমাদের গাছকে খুব মজবুত তৈরি করতে হবে। আপনি যদি আপনার গাছের খুব ভালো বৃদ্ধি চান তাহলে আপনাকে আপনার গাছের যে মেন ব্রাঞ্চ তাকে খুব স্ট্রং বানাতে হবে। যদি গাছের মেন ব্রাঞ্চ উইক হয় তাহলে গাছের গ্রোথ ভালো হবে না আর গাছে সেরকম ব্রাঞ্চও বেরোবে না। তাই আপনাকে খেয়াল রাখতে হবে গাছের মেন ব্রাঞ্চ যেন হেলদি হয়। গাছের মেন ব্রাঞ্চ যত মোটা হবে গাছে তত বেশি পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে, যার ফলে আপনার গাছ সবুজ আর সতেজ দেখাবে। বর্ষাকালে গাছের গ্রোথ তো হতেই থাকে, তবে আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে বাইরের থেকে কিছু জিনিস দিতে হবে। রান্নাঘরের ফেলে দেওয়া জিনিস ডিমের খোসা, যেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। ডিমের খোসার কাজ হচ্ছে গাছকে ক্যালসিয়াম প্রদান করা, যার ফলে গাছের ব্রাঞ্চ অনেক বেশি স্ট্রং হবে, অনেক বেশি মোটা হবে আর গাছে অনেক বেশি পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে। এটা দেওয়ার পদ্ধতি আপনারা দেখতেই পাচ্ছেন, আমি তিনটে গর্ত করে নিয়েছি একটা 10 ইঞ্চির টবে, আর সেই গর্তের মধ্যে আমি এই ডিমের খোসার গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। আপনি চাইলে মাটি খুঁড়ে ডিমের খোসাগুলো দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। এইভাবে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ডিমের খোসা অনেক দেরিতে ডিকম্পোজ হয়, আপনি অন্য যে কোনো জিনিস দিন 20-25 দিন কিংবা 1 মাসের মধ্যে ডিকম্পোজ হয়ে যাবে, কিন্তু ডিমের খোসা ডিকম্পোজ হতে কয়েক বছর লেগে যায়। সেই জন্য ডিমের খোসা আমি গর্ত করে তার মধ্যে দিয়ে দিই। ক্যালসিয়াম দেওয়ার কিছুদিন পরেই আপনি দেখবেন আপনার গাছে প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ বেরোতে শুরু করবে আর আপনার গাছের যে মেন ব্রাঞ্চ সেটা ধীরে ধীরে স্ট্রং হতে থাকবে। বর্ষাকালে এই এনার্জি বুস্টার আপনি আপনার গাছে অবশ্যই দেবেন। ডিমের খোসাকে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে গাছে ব্যবহার করবেন। আপনি যদি ডিমের খোসা ব্যবহার করতে না চান তাহলে আপনি তার পরিবর্তে এই জিনিসটার ব্যবহার করতে পারেন। এটা হলো চক, ব্ল্যাকবোর্ডে লেখার জন্য যে চক আমরা ব্যবহার করি। আজ আমি সেই চক গাছে ব্যবহার করব, তবে দুরকম পদ্ধতিতে। এই চক ব্যবহার করার দুটো খুব সহজ পদ্ধতি আমি আপনাদের বলবো, যার ফলে আপনার গাছ হবে খুব হেলদি আর আপনার গাছের গ্রোথ হবে কয়েক গুণ বেশি। যে কোনো বইয়ের দোকানে আপনি খুব সহজেই এটা পেয়ে যাবেন। এটা ব্যবহার করা খুব সহজ, একটা চক নিন আর মাটির মধ্যে এইভাবে দিয়ে দিন। এরপর আর কিছু করার প্রয়োজন নেই, শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবেন, গাছের গোড়ায় না দিয়ে টবের সাইডে দেবেন। এবার চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় পদ্ধতি। আপনি যদি 4-5টা টবের জন্য এই সার তৈরি করতে চান তাহলে 5-6টা চক নিয়ে এইভাবে যে কোনো জিনিসের সাহায্যে গুঁড়ো করে নেবেন। মিক্সার গ্রাইন্ডারও আপনি এইগুলো গুঁড়ো করে নিতে পারেন, তবে চক খুব নরম হয় তাই এইভাবে যে কোনো জিনিসের সাহায্যে খুব সহজেই আপনি গুঁড়ো করে নিতে পারবেন। এখানে আপনাকে একটা কথা বলে দিই, অন্য যে কোনো ফার্টিলাইজার যেমন আপনি 15 দিনে 20-25 দিনে কিংবা 1 মাসে রিপিট করেন, চক কিন্তু সেভাবে ব্যবহার করা যাবে না।
কতদিন পর ব্যবহার করবেন সেটা আমি আপনাদের পরে বলে দিচ্ছি। তো দেখুন, আমি 5 থেকে 6টা চক নিয়েছিলাম আর সেই চক খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আমাদেরকে নিতে হবে 1 চামচ হলুদ। এখানে আমি যতটা পরিমাণ হলুদ নিয়েছি ঠিক ততটা পরিমাণ চকের গুঁড়ো আপনাকে নিতে হবে। দুটোর পরিমাণ আপনাকে একই রাখতে হবে। তো এটা গাছে কিভাবে কাজ করবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। বর্ষাকালে যখন ভারী বৃষ্টি হয় তখন টবে জল জমে যায়, আবার যখন টানা বৃষ্টি হয় তখন টবের মাটি শুকোয় না, তার ফলে রুটে ফাঙ্গাসের আক্রমণ হয়, রুটে পচন ধরে আর তার প্রভাব পড়ে গাছে। তো এই অবস্থায় আপনি আপনার গাছে এই সার অবশ্যই দেবেন। 1 10 ইঞ্চির পটে এই সার আমি 2 চামচ দিলাম। এবার এটা কি করবে, হলুদ অ্যান্টিফাঙ্গাল তো রুটকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করবে আর গাছকে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচাবে। তো আমি এর সাথে যে চক মিশিয়েছি তার জন্য গাছের রুটের গ্রোথ খুব ভালো হবে আর তার জন্য গাছের গ্রোথও খুব ভালো হবে। গাছে অনেক বেশি পরিমাণে ব্রাঞ্চ বেরোবে, গাছের মেন ব্রাঞ্চ স্ট্রং হবে। গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে নিতে হবে যে কোনো সাবান। তো আমি এখানে নিয়েছি ডেটল সাবান। এখানে আমি একটা বালতিতে বেশ কিছুটা জল নিয়েছি, তো আপনি আপনার প্রয়োজন মতো জল নিয়ে নেবেন। সাবান জলের মধ্যে দিয়ে গুলে নিতে হবে, খুব বেশি নয়, জলের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আপনি সাবান গুলে নেবেন। সাবানের পরিবর্তে আপনি এখানে যে কোনো লিকুইড সোপ বা শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এই জল আপনি আপনার সব ধরনের গাছে ব্যবহার করতে পারেন, ফুল ফল সবজি পাতাবাহার সব ধরনের গাছেই। বর্ষাকালে এই জল আপনি আপনার সব ধরনের গাছে অবশ্যই ব্যবহার করবেন। এর ব্যবহারে পিঁপড়ে হবে না, আপনার গাছে কোনো রকম ফাঙ্গাস বা পোকামাকড়ও হবে না। এর ব্যবহার আপনাকে আপনার গাছে 7 থেকে 10 দিনে একবার করতে হবে। সাবানের পরিবর্তে আপনি এখানে নিম তেল ব্যবহার করতে পারেন, কিংবা বেকিং সোডা যেটাকে আমরা খাবার সোডা বলি সেটাও ব্যবহার করতে পারেন। যে কোনো কিছুর স্প্রে আপনাকে 7 থেকে 10 দিনে একবার আপনার গাছে অবশ্যই করতে হবে। মাটিতে আমরা হলুদ দিয়েছি যার কারণে মাটিতে কোনো পোকা হবে না, ফাঙ্গাস হবে না, রুট সেফ থাকবে। কিন্তু গাছের ওপরে ফাঙ্গাসের জন্য গাছে যেখানে ডাইরেক্ট পোকামাকড় আক্রমণ করে তার জন্য আপনাকে এই স্প্রে নিয়মিত করতেই হবে। এবার আপনাদের বলে দিই চকের ব্যবহার আপনারা কতদিন অন্তর করবেন। তো আপনারা যদি চকের স্টিক ব্যবহার করেন তাহলে চকের স্টিক ডিকম্পোজ হতে 3 থেকে 3.5 মাস টাইম নেয়, তাই চকের স্টিক একবার ব্যবহার করার 3 থেকে 3.5 মাস পর আবার ব্যবহার করবেন। আর আপনি যদি চকের গুঁড়ো ব্যবহার করেন তাহলে 1.5 থেকে 2 মাসে একবার ব্যবহার করবেন। এই জিনিসের ব্যবহার খুব বেশি না করাই ভালো। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিও যদি আপনাদের উপকারে লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন, ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।